ইফতারে যখন ভাজা পোড়া খেতে খেতে আপনি অদৃষ্ট হয়ে যাবেন, ঠিক তখনই এমন একটি মজার রেসিপি আপনি অনায়াসে তৈরি করে নিতে পারেন পরিবারের সবার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে রমাদান করিম। আমি আজকে নিয়ে এসেছি খুদের বৌয়া বা বৌয়া ভাত অথবা খুদের চালের ভাত, আর এটার সাথে নিয়েছি কয়েক রকমের ভর্তা আর ডিম ভাজা। নর্মালি ভাজা পোড়া খেতে খেতে কিন্তু মুখে অরুচি এসে যায়, সেই ক্ষেত্রে খুব অল্প সময়ে কিন্তু আপনারা চাইলে এইরকম একটা মজার খাবার আপনাদের ইফতারের রেসিপিতে বা ইফতারের সময়ে তৈরি করে নিতে পারেন। এই খাবারটা যেমন হেলদি তেমনি মুখরোচক, আপনার মুখের স্বাদ অনেকটা পরিবর্তন করে দিবে। অল্প তেল মশলায় রান্না এই খাবার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, ছোট থেকে বড় সবাই মজা করে খাবে। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি খুদের চাল বা ভাঙা সিদ্ধ চাল। এই চালটা দিয়ে মূলত আজকে আমি এই বৌয়া ভাতটা বা খুদের বৌয়া রান্না করব। প্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণে চাল ধুয়ে নিচ্ছি বা খুদ ধুয়ে নিচ্ছি। 3 থেকে 4 বার ধোয়ার পরে যখন স্বচ্ছ পানিটা আসবে ঠিক তখনই আমি এগুলোকে একটা স্ট্রেনারে উঠে পানিটা সরিয়ে নিব। ধোয়ার পরে আধা ঘন্টা সময় যদি আপনি স্ট্রেনারে এভাবে রেখে দেন চালগুলো অনেকটা ফুলে উঠবে। আর এই ফাঁকে আমি এটা রান্নার জন্য একটা পাতিলে তেল দিয়ে দিচ্ছি। পরিমিত পরিমাণে তেল ব্যবহার করতে হবে। তেলের সাথে আমি এখন অ্যাড করে নিব কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি পরিমাণ অনুযায়ী। আপনারা চাইলে একটু কম বা বেশি ব্যবহার করতে পারেন, তবে এই রান্নাতে খুব বেশি একটা লাগে না। আর সাথে কিন্তু আপনারা চাইলে ইচ্ছে মতো সবজি আলু শাক পাতা ইউজ করতে পারেন। অনেকেই কিন্তু অথেন্টিক এই বৌয়া রেসিপিতে ইউজ করে, আবার অনেকেই করে না। তো আজকে আমাদের হাতের কাছে ছিল যা সামান্য পেঁয়াজকলি এবং গাজর কুচি, আমরা সেটা ব্যবহার করেছি, সাথে আলু কুচি করে দিয়েছি। এখানে চালটা ভাজা হয়ে গেলে সামান্য পরিমাণে রসুন বাটা ব্যবহার করছি এবং দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা গাজর কুচি এবং পেঁয়াজ কুচি, আলু কুচির সাথে পেঁয়াজকলি। এগুলো দিয়ে কিন্তু এখন ভালোভাবে আবারও মিশিয়ে নিব। এভাবে কিন্তু 3 থেকে 4 মিনিট মিশিয়ে নিলেই অনেকটা ভাজা হয়ে যাবে। এরপরে পরিমিত পরিমাণে পানি ব্যবহার করলে কিন্তু, যদিও আমি আগে কাঁচামরিচ দিয়ে নিই কিন্তু এ পর্যায়ে এসে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। ঝাল আপনাদের পছন্দ মতো আপনারা কম বা বেশি দিতে পারেন, যেহেতু এটা খুদের বৌয়া একটু ঝাল ফ্লেভার হলেও কিন্তু ভালো লাগে খেতে। এরপরে যখন ভাজাটা হয়ে গেছে আমি এখানে পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করেছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে আবার একটু নেড়ে নিয়ে আমি ঢেকে দিব রান্নাটা হয়ে আসা পর্যন্ত। এই তো আমার খুদের বৌয়া বা বৌয়া ভাত রান্না শেষ। এই খাবারটির অনেকগুলো নাম আছে, যেমন বউ খুদিও বলে অনেকে, খুদের বৌয়া, বউ ভাত, বৌয়া, খুদের ভাত, খুদের চাও। তবে যে যে নামই দেখ না কেন রান্নার প্রসেসিং কিন্তু অনেকটা একই রকম, শুধু একটু হয়তো রাঁধুনি ভেদে কিংবা অঞ্চল ভেদে সামান্য একটু এদিক সেদিক হতে পারে। আমি এখানে আমার ক্রেটারটা সাজিয়ে নেওয়ার জন্য এখানে 4 থেকে 5টা আইটেমের ভর্তা রেখেছি, সাথে ছিল নোনা ইলিশ ভুনা এবং ডিম ভাজা। আপনারা চাইলে সাথে অন্য কিছু অ্যাড করতে পারেন কিংবা ভর্তার পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও রাখতে পারেন। এখানে আমি নিয়েছি বেগুন ভর্তা, আলু ভর্তা, ডালের ভর্তা, সাথে আছে ইলিশ মাছের লেজা ভর্তা এবং শুটকি ভর্তা। এর বাইরেও ছিল ডিম ভুনা বা ডিম ভাজা এবং নোনা ইলিশের পাতুরি। এগুলো দিয়েই কিন্তু অনায়াসে 1 প্লেট খুদের বৌয়া বা বউ খুদি খেয়ে উঠতে পারবেন। অল্প অল্প একটু করে ভর্তা যখন আপনি প্লেটে সাজিয়ে নেবেন, সেটা যেমন চোখের দৃষ্টি আপনার ওখানে আটকে থাকবে, তেমন খেতেও আপনি খুব তৃপ্তি পাবেন। রোজা থেকে সারাদিন পরে আপনি ভাজা পোড়া না খেয়ে কিন্তু এভাবে খুব ঠান্ডা এবং পেট শান্তি করার মতো একটা প্লেটা রেডি করে নিতে পারেন নিজের জন্য এবং পরিবারের সবার জন্য। এর বাইরেও কিন্তু আপনি এই খুদের বৌয়া বা বউ খুদির পরিবর্তে এই ভর্তার আইটেমের সাথে পান্তা ভাতও রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে।